لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে মূলত আপনাদেরকে একটা বিশেষ সুসংবাদ দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি। আজকে বৃহস্পতিবার মক্কা শরীফে এবং আজকে জিলহজ মাসের প্রথম তারিখ ঘোষণা হয়ে গেছে অলরেডি। আজকের থেকে মাস শুরু, সুতরাং কনফার্ম আগামী শুক্রবার আরাফা, আগামী শুক্রবার, আগামীকাল শুক্রবার, এটা এর পরে শুক্রবার, যেটা আগে থেকেই আমরা ক্যালেন্ডার মতো আমরা জানতাম, কিন্তু এখন চাঁদ দেখা হয়েছে, এটা নিশ্চিত আগামী শুক্রবার ইনশাআল্লাহ, মানে কালকে শুক্রবারের পরে শুক্রবার ইনশাআল্লাহ আরাফা হচ্ছে। আরাফা যদি শুক্রবারে হয়, সাধারণত আমরা এটাকে আকবরী হজ বলে থাকি। শুক্রবারে যদি আরাফা হয়, সাধারণত আকবরী হজ বলা হয়, এবং এটা এটা কোনো হাদিস শরীফের কথা না, কিন্তু মানুষের অভিজ্ঞতা থেকে, যেমন আজকেও একজন বলেছেন, সুদানি এক ভাই বলেছেন যে প্রতি সাত বছর পরপর শুক্রবারে হজ হয়। তা আমিও চিন্তা করে দেখলাম যে আমি মনে হয় এই পর্যন্ত এই ১৪ বছরে দুইবার পেয়েছি, ২০০৭, রাইট? শুক্রবারে যদি হজ হয়, একটা হাদিস শরীফ আছে দুই হজের সমান সওয়াব পাওয়া যায়। শুক্রবার দিন এমনি সপ্তাহের সম্মানিত দিন, আর আরাফার দিন সারা বছরের সেরা দিন। আর সব থেকে বড় যেটা আমি মনে করি, আমি গুনাহগার মানুষ, আমার কাছে শুক্রবারে হজ হলে ফজিলত সব থেকে বেশি, যে কারণে আমি মনে করি সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ করেছিলেন জীবনে একবারই, আর ওই দিন শুক্রবার ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেদিন আরাফার ময়দানে ছিলেন সেদিন শুক্রবার দিন ছিল, আর ওই দিন আয়াত নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের দিনকে কমপ্লিট করলাম। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে দিনের যে যাত্রা শুরু হয়েছিল, দিন মানে দিন রাতের দিন না, দিন ইসলাম, ধর্মের যে যাত্রা শুরু হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বললেন আদম থেকে শুরু করে ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দিন কমপ্লিট হয় নাই, আংশিক ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, তখনও কমপ্লিট হয় নাই, মদিনা শরীফে গেলেন তখনও কমপ্লিট হয় নাই, বেগ করে মক্কা বিজয় হলো তখনও কমপ্লিট হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের শেষ বছর অর্থাৎ এরপরে আর মাত্র কয়েক মাস ছিলেন, জিলহজ মাসে হজ হলো, আর এবং এরপরে কয়েক মাস পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। ওই দিন এই দিনে ইসলাম কমপ্লিট হলো। সুতরাং আমি গুনাহগার, আমি মনে করি শুক্রবার দিন যদি হজ হয়, তাহলে সব থেকে বেশি গুরুত্ব ফজিলত হলো যে এমনই একদিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ছিলেন, শুক্রবার দিনের হজ আল্লাহ রসুল করেছিলেন, আমাদেরকে আল্লাহ সুযোগ দিলেন এই বছর আবার। আর এমন একদিন যেই দিন কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিটেড, তো হিসাবে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শুক্রবার হজ দিয়েছেন। তৌফিক থাকলেও যে আরেকবার আসবেন এবং সেইবার শুক্রবারই হজ হবে, নাও তো হতে পারে। এই বছর আমরা যারা এসে গিয়েছি, নিশ্চিত যদি আমরা বাসি ৯ তারিখ পর্যন্ত, তাহলে শুক্রবার দিন আমরা আরাফার ময়দানে থাকব। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।